আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে দল বদলের খেলা। শাসক দলে মন্ত্রী, বিধায়ক এবং রাজ্য নেতৃত্বদের হাত ধরে বিরোধী দল ছেড়ে পদ্ম শিবিরে যোগ দিচ্ছেন শত শত মানুষ। ইতিমধ্যে ঘোষণা হয়েছে লোকসভা নির্বাচনের দিনক্ষণ। পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্র থেকে ভারতীয় জনতা পার্টি তরফে প্রার্থী হয়েছেন ত্রিপুরা রাজপরিবারের কন্যা কৃতি সিং দেববর্মন। ভোটের দিন ঘোষণা হতেই ময়দানে ঝাঁপিয়েছে শাসক দল বিজেপি। এই লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে কৃতি সিং দেববর্মনের সমর্থনে ফটিকরা বিধানসভার অন্তর্গত বিলাসপুর 4 নম্বর বুথে বুধবার বাড়ি বাড়ি দলীয় প্রচার করলেন ফটিকরায় বিধায়ক তথা ত্রিপুরা সরকারের মৎস্য প্রাণী সম্পদ বিকাশ এবং তপশিলী জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। নির্বাচনী প্রচারে বেরিয়ে মন্ত্রী এদিন বলেন, 2018 সালে ক্ষমতায় এসে ত্রিপুরার মানুষকে যোগ্য সম্মান ও সরকারি সুযোগ সুবিধা দিয়েছে ভারতীয় জনতা পার্টির সরকার। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পথ অনুসরণ করে রাজ্যের প্রত্যন্ত এলাকাগুলিতেও আলো, জল এবং অন্যান্য সুযোগ সুবিধা পৌঁছে দিয়েছেন মুখ্যমন্ত্রী। গত 10 বছরে উন্নয়নের ছোঁয়া পেয়েছে ভারতবর্ষ। আজকে ফটিকরায় বিধানসভার অন্তর্গত 4 নং বুথের 6 নং ওয়ার্ডে আমাদের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী শ্রীমতী কৃতি সিং দেববর্মার সমর্থনে আমরা বাড়ি বাড়ি প্রচার করছি। প্রত্যেক বাড়িতে যাওয়ার পর মানুষ যেভাবে অভূতপূর্ব সমর্থন আমাদেরকে করছেন এবং আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কাজে মানুষ যেভাবে খুশি জাহির করছেন, এটা শুধুমাত্র সময়ের অপেক্ষা যে আমাদের প্রার্থী কৃতি সিং দেববর্মা আগামী দিন বিপুল ভোটের ব্যবধানে এখান থেকে জয়ী হতে চলছেন। এবং আমরা বিশ্বাস করি আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আপকিবার 400 পারের স্বপ্ন পূরণ করবেন, সেটাও সময়ের অপেক্ষা। আমি আমার সাথে যারা উপস্থিত রয়েছেন বিজেপি দলের কার্যকর্তা সবাইকে ধন্যবাদ জানাই এবং মানুষ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে সাড়া দিচ্ছেন, উৎসাহ উদ্দীপনা নিয়ে বেরিয়ে এসছেন, এটা সত্যি আমাদের জন্য অনেক বেশি আনন্দের। আজকে সত্যি মানুষ মোদীজির নেতৃত্বে ত্রিপুরা রাজ্যের বর্তমান সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে যে প্রশাসন চলছে তার কাজে মানুষ ব্যাপক খুশি এবং তারই এক প্রতিফলন আজ আমরা যখন মানুষের বাড়িতে যাচ্ছি সেটা আমরা লক্ষ্য করছি। তো আমরা বিশ্বাস করি আমাদের এই বিলাসপুরের এবং ফটিকরা বিধানসভার 4 নং বুথ আগামী দিন ভালো রেজাল্ট করবে এবং আমাদের প্রার্থী এখান থেকে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হতে চলছে। নমস্কার। বুধবার বাড়ি বাড়ি প্রচার অভিযানে বেরিয়ে জনগণের স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস উদ্দীপনা দেখে মন্ত্রী সুধাংশু দাস নিশ্চিত, আগামী লোকসভা নির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থীদের জয় এখন শুধু সময়ের অপেক্ষা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।